আমরা প্রথমে শহরে যে সমস্ত জায়গায় নোংরা রয়েছে, ইললিগাল হোর্ডিং, ইললিগাল পোস্টার, সেগুলো আমরা ফার্স্টে সাফাই, ইললিগাল পার্কিং সেই সমস্ত ব্যাপার নিয়ে, যাতে সেগুলো সম্পূর্ণ লিগালি করা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, আমরা তার ব্যবস্থা করছি। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সমস্ত কাজগুলো এখন ইনকমপ্লিট রয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করব, যাতে যত তাড়াতাড়ি সম্ভব মানুষ সেই সুযোগ সুবিধাগুলো পায়। তিন নম্বর হচ্ছে যে কয়েকটা আমরা একটা আর্জেন্ট মিটিং ডাকছি, কারণ আমাদের যারা এমএলএ রয়েছেন, মন্ত্রী রয়েছেন বা এডিডিএ রয়েছেন, তাদের সমন্বয়ের মধ্যেখানে আমরা চাই কাজ একটা করতে। আমরা সেই মিটিংটা 16 তারিখ 11টার সময় করব, যেখানে মলয় ঘটক থাকবেন, যেখানে তাপস বন্দ্যোপাধ্যায় থাকবেন, যেখানে এমএলএ উজ্জ্বল চট্টোপাধ্যায় থাকবেন, ডিএম সাহেব থাকবেন, ওনাকেও আসার জন্য অনুরোধ করা হবে এবং সিপি সাহেবকেও আনার জন্য অনুরোধ করা হবে, যাতে আসানসোলের যে লোকে বলে বিভিন্ন রকমভাবে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে, বিশৃঙ্খলা সেরকম তো কোনো জায়গা নেই, কিন্তু মানুষের মনের মধ্যে যে জায়গাটা আছে, মানুষ আমরা কয়েকদিনের মধ্যে সেটা বুঝে আমরা সেই সমস্তগুলো যার যার যেটা দপ্তর তাকে তাকে অনুরোধ করবো যাতে সুন্দর করা যায়। আর এমপি এমএলএ ফান্ড এবং এডিডিএর ফান্ড, তার সমন্বয়ে যেখানে যেখানে কাজ বাকি আছে সেটা আমরা এডিডিএর তরফ থেকে করার জন্য আমরা তাপস বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব। যদি বড় ফান্ডের দরকার হয় কর্পোরেশনের, তার জন্য আমরা মলয় ঘটককে অনুরোধ করব, উনি রাজ্য সরকার থেকে নিয়ে আসবেন। আমরা দেখলাম আজকের মিটিংয়ে অনেক ফান্ড উনি রাজ্য সরকারের মাধ্যমে এনে দিয়েছেন কর্পোরেশনকে, আমরা ওনাকে দেবো। যে আসানসোলের যে ডেভেলপমেন্ট বাকি আছে বা আসানসোলের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, আমাদের ধরুন বাবুল সুপ্রিয় ফান্ডের দরকার নেই, বাবুল সুপ্রিয়কে আমরা অনুরোধ করব, যেমন যে রেলের যে যে জায়গাগুলো খারাপ রয়েছে, চিত্তরঞ্জন কেবিলসের রাস্তাগুলো সেগুলো ঠিক করবো, দোমানির রাস্তাটা সেটা রেলের ঠিক করবো। কর্পোরেশনের মধ্যে পড়ে না, কর্পোরেশনের মধ্যে পড়ে না, কিন্তু রেলের এক্তিয়ারের মধ্যে পড়ে, তো বাবুল সুপ্রিয়তা চেষ্টা করলে পারে, যেরকম ব্যাপার যে রেলকে বলে হোক বা নিজের ফান্ডটা রেলে পারে। আমি বলছি কর্পোরেশনে আপনাদের প্রচুর টাকা দেওয়া হয়েছে কিন্তু আপনারা কাজ করেনি, এর ডকুমেন্টেশন ও বারবার প্রেস কনফারেন্স করে কিন্তু দিয়েছে না আমাদের কাছে কোনো সেইটার জন্য কি আপনারা আলাদা করে যে ওই টাকাগুলোকে ব্যবহার করার কোনো পরিকল্পনা নেবেন? কেন্দ্রের টাকা তো স্ট্যাম্পটা যদি থাকা টাকা যদি উনি টাকা পাঠিয়েছেন, হ্যাঁ, আর যদি আমাদের কাছে কপি থাকে, হ্যাঁ, যে যদি আমাদের ইউটিলাইজেশন করার যদি এখনও সময় থাকে আমরা নিশ্চয়ই ইউটিলাইজ করব, কিন্তু আমাদের কাছে কোনো টাকা উনি পাঠাননি কর্পোরেশন। আপনি প্রথমে যেটা দিয়ে শুরু করলেন যে ইললিগাল হোর্ডিং পার্কিং, এটা নিয়ে একটা পুরসভা সদর্থ ভূমিকা নেবে, তাহলে কি আগে এই ইললিগাল হোর্ডিং পার্কিংটাকে মানে সেভাবে পদক্ষেপ নেওয়া হয়নি করা, সেটাকে কি বাড়বাড়ন্ত করার সুযোগ করে দেওয়া হয়েছিল? না, অনেক মানুষ আছে আমাদের ধরুন এতগুলো বিভিন্ন জায়গায়, যেমন জামুরিয়াতে আপনার আমাদের কোনো জায়গা ছিল না, মানুষ সেরকমভাবে দেখেনি, ওখানে অনেকগুলো হোর্ডিং লাগিয়ে দিয়েছে, কিন্তু কোনটা লিগালাইজ কোনটা ইললিগালাইজ আমরা তো সেটা আমরা দেখতে পেলাম না। আমরা এই সার্ভে করেছেন আমাদের কমিশনার স্যার, তার মধ্যে আমরা সেটাকে বিবেচনা করে তাদেরও আমরা 13 তারিখ একটা মিটিং ডেকেছি, তাদেরও আমরা একটা 13 তারিখ মিটিং ডেকেছি, সমস্ত হোর্ডিং যারা ওনার এবং যারা আপনার সাইকেল স্ট্যান্ডের ওনার বা পার্কিংয়ের ওনার, তাদের আমরা সবাইকে একটা মিটিং ডেকেছি। আরেকটা জিনিস মানে আপনি প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হয়ে, সেটা হচ্ছে যে আসানসোল শহরের উপরে রাস্তায় তো হাঁটা যায় না, এইটুকু জিটি রোড, সেটাও পার্কিংয়ের জন্য দখল করে নেওয়া হয়েছে, আজকেও এক ভদ্রলোক করে অ্যাক্সিডেন্ট হলো, তাকে হাসপাতালে পাঠানো, এই যে দখলটা ক্রমশ বেড়ে যাচ্ছে, করতে করতে তো একসময় পুরো শহরটাও দখল হয়ে যাচ্ছে, হ্যাঁ, এইটার জন্য মানে সত্যিকারে কিছু করা যায় নাকি একটু বলাই যথেষ্ট? না, বলা হবে না, যেটা বলা হবে সেটাই করা হবে, কারণ মানুষের জন্য বলা আর মানুষের জন্যই করা। এর পাশাপাশি আপনি যখন দায়িত্ব নিচ্ছেন তখন আরেকটা বিনিময়ের ব্যাপার এসছে, যেটা হচ্ছে কুলটি বোরো অফিসের একজন অফিসার বেশ কিছু টাকা নিয়ে চলে গেছে, সেটা নিয়েও কি কড়া পদক্ষেপ, কড়া মনোভাবই নেবে প্রশাসন? কড়া পদক্ষেপ নেবে, 1 কোটি টাকার বেশি কেলেঙ্কারি, যদি এই ব্যাপারটা যদি লিগালি ইয়ে হয়ে যায়, ইম্পোজ হয়ে যায়, তাহলে আমরা ওনার বিরুদ্ধে যথাযোগ্য আইনত ব্যবস্থা, কিন্তু শুধু উনি দোষী নয়, গোটা রেজিস্টারটা যার কাছে থাকার কথা, যার কাছে ইনকোয়ারি করছেন ওনার ব্যাপারটা, আমাদের কমিশনার সাহেব ইনকোয়ারি করছেন প্রাথমিকভাবে, আর কি কোনো সিদ্ধান্ত হয়েছে?
আর কি কোনো সিদ্ধান্ত হয়েছে? এই কটা সিদ্ধান্ত ছাড়াও কি আর কোনো কিছু সিদ্ধান্ত হয়েছে? আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, যদি আমরা একটা নেতাজির 125 বছরের জন্মদিন উপলক্ষে আমরা একটা যদি মূর্তি আমরা এখন গেলেন যার দায়িত্ব দেওয়া হয়েছে অভিজিৎ ঘটক এবং পূর্ণশশী রায়কে এবং আমাদের আধিকারিক ইঞ্জিনিয়ারকে, যদি উনি ইয়ে করতে পারেন মূর্তি যদি আমরা পেয়ে যাই, বেশ একটা বলিষ্ঠ মূর্তি, একটা ওনার বলিষ্ঠ পদক্ষেপের জন্য আমরা কর্পোরেশনের বাইরে কোনো একটা জায়গায় আমরা বসাবার ব্যবস্থা করছি এবং সেটা এখনই স্থির হবে। সব আসানসোলের মানুষের আশীর্বাদ এবং আমাদের 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 নেতা নবায় ঘটক, আমাদের নেতা দামাজী, সবারই সহযোগিতার মধ্যে খান দিয়ে এটাকে করা। জিতেন্দ্র তিওয়ারির সাথে কোনো কথা বলেছেন? আমি জিতেন্দ্রকে আজকেই ইলেকট্রোমিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানিয়েছি এবং বলেছি যে যদি প্রয়োজন মনে করে, আমাদের কর্পোরেশনে যদি প্রয়োজন লাগে আমরা নিশ্চয়ই তার সহযোগিতা নেব। তার যদি কোনো বাস্তব অভিজ্ঞতা সুন্দর অভিজ্ঞতায় যেটা অর্জন করেছে যদি আমাদের কাজে লাগে আমরা নিশ্চয়ই তার অভিজ্ঞতাকে কাজে লাগাবো। আমার শেষ প্রশ্ন, আপনি শুরু করেছিলেন সব অপরিষ্কার হয়ে গেছে শহরের যা যা সেগুলো আপনারা ঠিক করবেন? একদম নিশ্চয়ই। এর মধ্যে পলিটিক্যালি যে অপরিষ্কার অবস্থা হয়ে আছে সেটা কি তা দেখুন, পলিটিক্যালি অপরিষ্কার এটা প্রশাসনের ব্যাপার, এটা আমি বলতে পারবো না। আর পলিটিক্যালি অপরিষ্কার শুনুন, পলিটিক্যালি অপরিষ্কার যেটা বলতে চাইছে না মানুষ, আমার মনে হয় যে আমাদের এই শিল্পাঞ্চলে ওই সমস্ত জায়গা নেই, এগুলো প্রচার বেশি হচ্ছে, এগুলো প্রচার বেশি হচ্ছে, প্রচারের মধ্যে গেছে মানুষের। আমাদের রাজনৈতিক কর্মী যারা আছে তাদের স্ট্যাটাস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তারা কত কষ্টে আছে, কত কত সমস্যায় আছে। যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট নিয়ে এত বিতর্ক আর স্মার্ট সিটি এবং স্মার্ট সিটি নিয়ে এত বিতর্ক, সেই ব্যাপারটা নিয়ে আপনি কীভাবে কী দেখছেন? দেখুন, স্মার্ট সিটি ফার্স্টেই বলি, যেটা কেন্দ্রীয় সরকার কিন্তু স্মার্ট সিটি হিসেবে ঘোষণার জন্য 2000 কোটি টাকা দেয়নি, 100 কোটি টাকা ঘোষণা করেছিল দেব, তার 50% বলেছিল স্টেট গভর্নমেন্টকে দিতে হবে, 50% রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার দেবে, এবং 100 কোটি টাকার মধ্যে যদি 50 কোটি টাকা যদি রাজ্য সরকারকে দিতে হয় তাহলে আমার 50 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে নিয়ে লাভ দিয়েছে, আমি আরও 50 কোটি টাকা আমাদের এমএলএ ফান্ডে যারা এমপি রয়েছে তাদের ফান্ড থেকে নিয়ে নেব। যদি আমরা মনে করি যে 100 কোটি টাকায় আসানসোলে স্মার্ট সিটি হয়ে যাবে, আসানসোলে মানুষ যদি বলে করে, তা আমাদের মন্ত্রী এখনই আর 100 কোটি টাকা ব্যবস্থা করবে। 100 কোটি টাকা তো স্মার্ট সিটি ঘোষণা হয় না। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমরা চেষ্টা করবো, এটা আমাদের জন্য আগামী দিনে যে বোর্ড মিটিং হবে সেখানে আমরা 1.5 বছর আগে গিয়ে ফাইলটা পড়ে আছে, ওরা বলেছিল ওরা করবে। আমি তো আজকে ফার্স্ট চার্জে নিই, এত এত ফার্স্ট ইয়ার, এটা তো টপ প্রায়োরিটি শহর, আমি নিশ্চয়ই প্রত্যেকদিন 600 টন আবর্জনা জমে শহর, একদম নিশ্চয়ই এটা এটা দেখা আমাদের কর্তব্য। আমরা ওই জন্য প্রথমেই বললাম আপনাকে যে আমরা শহর পরিষ্কার করতে চাই। আমরা দেখি আমরা নেক্সট এই 16 তারিখ আমাদের 19 তারিখে যে বোর্ড মিটিং করবো, 19 তারিখে আমরা বোর্ড মিটিং করবো বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বারদের, আমরা সেখানে এই সমস্ত ডিসিশনগুলো নিয়ে আমরা একটা কংক্রিট ডিসিশনে পৌঁছাবো যেখানে মানুষ উপকৃত। ঠিক আছে।